আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রশক্তির অনেকগুলো শাখা এবং প্রশাখা যেভাবে কোমরে গামছা বেঁধে তার ত্রুটি যেভাবে চেপে ধরেছে এবং তাকে ঠিক যে সকল বিষয়ে অভিযুক্ত করা হচ্ছে সেই সকল বিষয় নিয়ে যেভাবে টানা হেসরা করা হচ্ছে তা তাকে অনেকটা জীবন থাকা অবস্থায় একটা মানুষ যদি মরে যায় তখন তার যেরূপ প্রকৃতি হয় অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থাও তদ্রূপ হচ্ছে। একটার পর একটা অভিযোগ এবং একটার পর একটা মামলা যা কিনা খুবই বিব্রতকর, এবং এগুলো যদি ডক্টর ইউনূসের ক্ষেত্রে না হয়ে সাধারণ মানুষের ক্ষেত্রে হতো তারা অনেকেই এতদিন অক্তাপেত দেশ থেকে পালিয়ে যেত। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মামলা করেছে কিংবা তদন্ত করছে, তার বিরুদ্ধে এনবিআর অভিযোগ এনেছে যে তিনি 1100 কোটি টাকা বা 1200 কোটি টাকা এই সমপরিমাণ অর্থ তিনি ফাঁকি দিয়েছেন। তার বিরুদ্ধে কয়েকশো মামলা হয়েছে শ্রম আদালতে এবং এ সকল মামলা নিষ্পত্তি করার জন্য তিনি 400 কোটি টাকা দিয়ে সমঝোতা করেছেন, এবং সেই যে তিনি সমঝোতা করে মামলা প্রত্যাহার করে নিয়েছেন সেগুলো নিয়ে আবার মামলা হয়েছে উচ্চতর আদালতে। এর বাইরে শ্রম আদালতে তার বিরুদ্ধে যে সকল মামলা হয়েছে সে সকল মামলাকে কোয়াশমেন্ট করার জন্য, যে মামলা শ্রম আদালতে চলতে পারে না, তিনি এই মামলাগুলো নিয়ে হাইকোর্টে গিয়েছেন, উচ্চতর আদালতে গিয়েছেন। উচ্চতর আদালত থেকে পরবর্তীতে আবার উচ্চতর আদালতের যে একদম সুপ্রিম কোর্ট, যেটি অর্থাৎ হাইকোর্টের যে বিভাগ হাইকোর্ট ডিভিশন আর একটা হলো অ্যাপিলেট ডিভিশন, সেই অ্যাপিলেট ডিভিশনের যে রায় এটি তার বিপক্ষে চলে গিয়েছে। ফলে এখন চারিদিক থেকে তিনি অসংখ্য বিপদ এবং বিপত্তির মধ্যে পড়েছেন। তিনি সশরীরে হাইকোর্টে উপস্থিত হয়েছেন, তার আইনজীবীর মুখ বিবর্ণ, এবং তিনি সাধারণত যেটি করেন সেটি হলো হাসি মুখে থাকার চেষ্টা করেন। এই প্রথম এই হাইকোর্টের বা উচ্চতর আদালতের যে চূড়ান্ত রায় তার বিরুদ্ধে চলে গিয়েছে, এবং চলে যাওয়ার ফলে এখন তাকে নিয়মিত শ্রম আদালতে হাজির হতে হবে এবং এই বিচারিক কার্যক্রম তাকে মোকাবেলা করতে হবে, যা কিনা তার জন্য কোনো অংশেই ভালো হবে না, বিব্রতকর অবস্থার সৃষ্টি হবে এবং তিনি সেখানে অভিযুক্ত হবেন, সাজাপ্রাপ্ত হবেন এবং এটি নিশ্চিত করে বলা যায়। তো এর ফলে কি হলো, প্রথমবারের মতো নজিরবিহীনভাবে তিনি মুখে মাস্ক পরে তিনি হাইকোর্টে এসেছেন। তাকে আমি কখনো এইভাবে মুখে মাস্ক পরা অবস্থায় দেখিনি, সবসময় তিনি হাস্যজ্জ্বল থেকেছেন এবং নিজেকে উজ্জীবিত রেখেছেন। একজন ফাইটার হিসেবে তিনি সেই নিজেকে তুলে ধরার চেষ্টা করেছেন, এবং তার যে ক্ষমতা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পশ্চিমা দুনিয়ার সঙ্গে তার যে কানেকটিভিটি রয়েছে এটিকে তিনি অজেয় মনে করতেন এবং অস্পর্শ, তাকে কেউ স্পর্শ করতে পারবে না, এই ধরনের একটি ইমেজ সারা বাংলাদেশে গড়ে উঠেছে তাকে কেন্দ্র করে, যে বাংলাদেশ সরকার আসলে চেষ্টা করলে ডক্টর ইউনূসের একটি পশম স্পর্শ করতে পারবে না। কিন্তু তিনি যে সুরতে হাইকোর্টে এসছেন এবং যেভাবে তিনি মুখ ঢেকেছেন, মাস্ক দিয়ে মুখ ঢাকা মানে আসল দিয়ে মুখ ঢাকার মতো করেই তিনি মুখ ঢেকেছেন, তাতে মনে হচ্ছে যে তার যে বিশ্বাসের যে জায়গাটি এই জায়গাটিতে চিড় ধরেছে। আমরা অনেকদিন যাবতীয় শুনছি যে ডক্টর ইউনূসকে নিয়ে পশ্চিমা দুনিয়ার একটি প্ল্যান রয়েছে, একটি মাস্টার প্ল্যান রয়েছে, তারা যে কোনো ওসিলাতে একটি তৃতীয় শক্তির মাধ্যমে, পক্ষের মাধ্যমে কলা কৌশল করে একটি পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করে অনেকটা 111-এর কায়দায় লেটেস্ট একটা ভার্সন 211-এর একটি ভার্সন বাংলাদেশে চালু করার জন্য পশ্চিমারা কাজ করছে বলে বিভিন্ন মহল থেকে গুজব ছড়িয়ে পড়েছে, এবং সরকারের অনেক কর্তা ব্যক্তি তারাও এই ব্যাপারে ইঙ্গিত দিয়েছে এবং সরাসরি অভিযোগ করেছে। জনাব ওয়াদুল কাদের বলেছেন যে কোনো অবস্থাতেই তৃতীয় শক্তির কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে না এবং ক্ষমতা হস্তান্তরের চাপ কোনোদিন মেনে নেওয়া হবে না, এই ধরনের কথাবার্তা। তো বোঝার চেষ্টা করুন যে শাসক দলের সাধারণ সম্পাদক যখন এই ধরনের কথা বলে এটি যেন তেন কথা নয়। আর গত 6-7 মাস যাবত ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে সরকারের যে সকল প্রোপাগান্ডা মেশিনারিজ রয়েছে তারা
সর্বশক্তি দিয়ে এই ভদ্রলোকের চোদ্দ গোষ্ঠীর যে যত রকম বদনামী রয়েছে, নিকুচি বলা হয় যেটিকে, সেটি কিন্তু করে যাচ্ছে। আর স্বয়ং সরকার প্রধান যেভাবে পার্লামেন্টের বসে বা পার্লামেন্টের বাইরে তাকে গালাগাল দিচ্ছেন, এটি গত কয়েক বছরের মধ্যে এভাবে দেখা যায়নি। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে বাংলাদেশের রাজনীতির যে ছলাকলা, পশ্চিমাদের যে তাদেরকে কেন্দ্র করে, ডক্টর মোহাম্মদ ইউনুসকে কেন্দ্র করে যে তাদের যে পরিকল্পনা, এটির চূড়ান্ত যে মহড়া, এটি সম্ভবত সমাগত। আর এটি বুঝতে পেরে আওয়ামী লীগও সেটি চেষ্টা করছে যে সর্বশক্তি দিয়ে এই লোকটির যত তার বিরুদ্ধে অভিযোগ সরকার এনেছে সেটিকে আদালতের কাঠগড়ায় নিয়ে যাওয়ার জন্য। এবং অতীতে তারা যেভাবে জামাতের বিরুদ্ধে সফল হয়েছে, যেভাবে যুদ্ধ অপরাধের বিরুদ্ধে সফল হয়েছে, যেভাবে যুদ্ধ অপরাধীদেরকে ফাঁসিতে লটকিয়েছে, সেভাবে যদি ডক্টর ইউনুসের উপর তারা সফল হতে পারে তাহলে তাদের আর শঙ্কা থাকে না, ভয় থাকে না। এবং আমরা সবাই জানি যে জামাত নেতাদেরকে ফাঁসি না দেওয়ার জন্য, কাদের মোল্লাকে ফাঁসি না দেওয়ার জন্য, মীর কাসিমকে ফাঁসি না দেওয়ার জন্য পশ্চিমা দুনিয়ার নিদারুণ প্রেশার ছিল, সীমাহীন প্রেশার ছিল। তো কাজেই আওয়ামী লীগের একটা বিশ্বাস যে তারা সেই প্রেশারকে মোকাবেলা করতে পেরেছে এবং পশ্চিমা দুনিয়াকে বুড়ো আঙুল দেখিয়ে অতি দ্রুত সেই ফাঁসির রায় তারা যেভাবে তারা বাস্তবায়ন করেছে, শুধু তাই নয়, সেই যুদ্ধাপরাধীদের যে লাশ তারা যেভাবে দাফন করেছে এবং লাশের উপরে বা কবরের উপরে যেভাবে লোকজন তাদের ক্রোধ প্রশমিত করেছে, এটির ফলে আওয়ামী লীগের যে আত্মবিশ্বাস, এটি যাকে বলে একেবারে আকাশ চুম্বি হয়ে পড়েছে। ফলে জামায়াত ইসলামের মতো একটি বৃহত্তম দল, যেখানে 2 কোটি লোক রয়েছে, তাদের অর্থনৈতিক যে ভিত্তি, তাদের যে কানেক্টিভিটি এবং তাদের সারা বাংলাদেশে যে ক্যাডার ভিত্তিক রাজনীতি রয়েছে, অর্থাৎ বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো নাশকতা ঘটানোর ক্ষমতা জামাতের যেভাবে রয়েছে তার কোটি ভাগের 1 ভাগ ক্ষমতা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেই। তো কাজেই তারা জামাতকে যেভাবে একেবারে স্কুইজ করে করে 12টা বাজিয়ে দিয়েছে, তো সেক্ষেত্রে পশ্চিমা দুনিয়া যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য F-16 1 লক্ষ ফাইটার পাঠায়, তবুও আওয়ামী লীগের ভয় পাওয়ার কোনো কারণ নেই। ফলে পশ্চিমারা যে যাই বলুক না কেন, তারপরেও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে সরকারের যে প্রোপাগান্ডা, সরকারের যে কর্মতৎপরতা এবং তাকে অপরাধী প্রমাণ করার জন্য রাষ্ট্রশক্তির সকল যে প্রচেষ্টা, যেভাবে এখন এসে এই ক্ষমতা শেষ সময়তে এসে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, তাতে মনে হচ্ছে যে সবাই মিলে ডক্টর মোহাম্মদ ইউনুসের টুটি চেপে ধরেছে। এখন এখান থেকে যদি অলৌকিক কোনো ঘটনা না ঘটে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের বের হওয়া কিংবা এখান থেকে রক্ষা পাওয়া কিংবা এই পরিস্থিতি সামাল দেওয়া মূলত সরকারের দয়ার উপর নির্ভর করে। অর্থাৎ সরকারের যদি দয়া করে মনে করে যে না, ডক্টর ইউনুস আসলে নির্দোষ ব্যক্তি, আমরা অযথাই তাকে টার্গেট করেছি, অথবা ডক্টর ইউনুস যদি সরকারের সাথে সমঝোতা করে বোঝাতে পারেন যে না, আসলে তিনি নির্দোষ ব্যক্তি, কিন্তু পশ্চিমা দুনিয়া তাকে রক্ষা করবে বা তার জন্য সৈন্য বাহিনী পাঠাবে কিংবা তার জন্য যুদ্ধ জাহাজ পাঠাবে এবং এসে তাকে উদ্ধার করবে, এরকম কোনো নজির বাংলাদেশে ঘটবে বলে আমার কাছে মনে হচ্ছে না। এবং তাই যদি না ঘটে তাহলে ডক্টর ইউনুসকে কেন্দ্র করে দুর্নীতি দমন কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংকের যে কেন্দ্রীয় গোয়েন্দা সেল রয়েছে মানি লন্ডারিংয়ের, সেটি এবং থানা পুলিশের অন্যান্য বিভিন্ন যে প্রতিষ্ঠান, মানে যাকে বলে বিভাগ, অনুবিভাগ রয়েছে, শ্রম আদালত রয়েছে, ইউনুস বিরোধী বিভিন্ন পক্ষ রয়েছে, তারা যেভাবে তার বিরুদ্ধে সাড়াশি অভিযান চালাচ্ছে, এই সাড়াশি অভিযানে আমাদের যারা ক্ষুদ্র বুদ্ধির মানুষ তাদের কাছে মনে হচ্ছে বোধ হয় ডক্টর ইউনুসের আর শেষ রক্ষা হচ্ছে না। এখন আল্লাহ সবকিছুর মালিক, আল্লাহ কোন ফাইয়া কোনের মালিক, তিনি জমিনকে উল্টিয়ে দিতে পারেন, তিনি যাকে ইচ্ছা তাকে সিংহাসনে বসাতে পারেন, যাকে ইচ্ছা তাকে সিংহাসন থেকে ছুঁড়ে ফেলে দিতে পারেন, তিনি পথের ফকিরকে মুহূর্তের মধ্যে আমির বানিয়ে দিতে পারেন, আমিরকে ফতের ফকির বানিয়ে দিতে পারেন, এবং তার সেই যে রুবুবিয়ত, যে তার যে রবের যে ক্ষমতা, রুবুবিয়ত যে ক্ষমতা, এবং তার যে ওয়াহিদুল কাহার, এই শব্দের যে তার যে যাকে বলে বৈশিষ্ট্য,
বা বিশিষ্টতা রয়েছে, সেটি ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে তিনি প্রয়োগ করবেন কিনা বা আওয়ামী লীগের বিরুদ্ধে সেটি প্রয়োগ করবেন কিনা, এটা তো বান্দা হিসেবে আমরা প্রশ্নই করতে পারি না। আল্লাহ মহান, তিনি সবকিছুর মালিক, তিনি সবকিছু ভালো জানেন, সবকিছু ভালো বুঝেন, এবং তার দয়া এবং করুণা ছাড়া এই পৃথিবীর কোনো মানুষের পক্ষে কোনো বিপদ বলা মুসিবত থেকে রক্ষা পাওয়া সম্ভব নয়। আমি আল্লাহর সাহায্য চাই এবং আমার যারা সুয়ার্থী রয়েছেন তাদের সকলের জন্য আল্লাহর সাহায্য প্রার্থনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।